কথায় বলে যত্নে রত্ন মেলে, সেই যত্নে মেলা রত্ন হয়তো সোনা চুনি পান্নার মতোই দেখতে পারা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। আর কে না জানে পৃথিবীতে ভালো থাকার চেয়ে সুস্থ থাকার চেয়ে বড় রত্ন আর কী বা হতে পারে। আর এ কারণেই সম্পর্কই হোক কিংবা শরীর, উভয়কেই যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, ঠিক যেমনটা জরুরি আমাদের দেহের বাতিঘর চোখের যত্ন নেওয়া। প্রিয় দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমরা চোখের বা দৃষ্টির যত্ন নিয়ে কথা বলবো, আর বড় ও ছোটদের দৃষ্টিশক্তির সমস্যা ও এর সমাধান নিয়ে এই আলোচনা স্টুডিওতে রয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এ এস এম এম কাদির স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার কেমন আছেন? ভালো। স্যার, আমাদের আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে চোখের সাধারণত কী কী সমস্যা হয়ে থাকে? চোখের সমস্যার আসলে আমাদের কাছে যে পেশেন্টগুলি আসছে, ম্যাক্সিমাম রোগী আছে চোখের দৃষ্টিশক্তি সমস্যা নিয়ে, আর এছাড়া চোখে ময়লা পড়া, চোখে লাল হওয়া, চোখে চুলকানো, চোখে ছানি পড়া, এগুলি বিভিন্ন রোগ তো আছেই, তবে দৃষ্টিশক্তির সমস্যা এটা একটা খুব কমন সমস্যা। আচ্ছা, মানে আমাদের দেশের মানুষের, মানে ছোট থেকে বড় প্রায় সব বয়সী মানুষের আমরা শুনে থাকি যে চোখে দেখতে কম পাওয়া বা দূরের জিনিসটা দেখতে পাচ্ছে না, হয়তো স্পষ্ট, কেউ কেউ কাছের জিনিস দেখতে পাচ্ছে না, এটাই কি আপনারা দৃষ্টিশক্তির সমস্যা বলে থাকেন? না, এটার একটা ব্যাখ্যা দিতে গেলে আমি একটু বুঝিয়ে বলতে হবে যে আমার একটা ছবি ছিল, যদি একটু ছবিটা দেখানো যায়। আচ্ছা, এখানে আমরা এই চার্টটা যদি দেখি, আমরা দেখবেন যে এই চার্টে ওই উপরে সবচেয়ে বড় একটা লেখা, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ছোটো হয়ে আসছে। এইটার উপরে মেজার করে আমরা রোগীর দৃষ্টিশক্তিকে বুঝি আমরা। যেমন একটা রোগী স্বাভাবিকভাবে সবুজ লাইনের নিচের লেখাটা, এটা তার স্পষ্ট দেখা উচিত, যেটাকে আমরা বলি 6/6, অর্থাৎ একটা সুস্থ লোক 6 মিটার দূর থেকে যেটুকু দেখবে আমার পেশেন্টও তা দেখছে। কেউ যদি এইটা দেখতে না পারে তাহলে আমরা বলবো তার 6/6 নাই, তার মানে তার দৃষ্টিশক্তি কম। এখন একটা বাচ্চা হোক, বয়স্ক হোক, যেই হোক, সে যদি বলে আমি শুধু উপরের লেখাটা দেখতে পাচ্ছি, তাহলে নর্মালি উপরের লেখাটা 60 মিটার বা 200 ফিট দূরে থেকে একজন লোকের দেখার কথা। এইটা যদি আমার পেশেন্ট বলে যে আমি শুধু ওই লেখাটা দেখতে পাচ্ছি, তার মানে তার 6/60 ভিশন, তার মানে যেটা নর্মাল লোক 60 মিটার দূরের থেকে দেখবে সেটা সে 6 মিটার দূর থেকে দেখছে। তাহলে এই নর্মাল একটা লোকের সাথে কম্পেয়ারে একজন লোক যদি কম দেখে তাহলে সেটাকে আমরা দৃষ্টিশক্তি সম্পর্কে। স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে ছোটদের এবং বড়দের, মানে উভয়েরই কি একই রকম সমস্যা হয়ে থাকে নাকি সমস্যার কোনো পার্থক্য আছে? দৃষ্টিশক্তির সমস্যা যদি বলি তাহলে দুজনে তো একই, যে তার দৃষ্টিশক্তির সমস্যা, সে কম দেখছে, কিন্তু সেটার প্রেজেন্টেশন ইফেক্ট, আফটার ইফেক্ট, এইটা ভ্যারি করে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে আপনি একজন স্বাভাবিক দৃষ্টিশক্তির ব্যক্তির সাথে আপনারা সাধারণত পেশেন্টের সমস্যাটাকে আপনারা কম্পেয়ার করে, যেটা বলছেন 6/6, একজন পূর্ণবয়স্ক মানুষের যে দৃষ্টিশক্তির যে লেভেলটা সেটার সাথেই মেজার করেন? মেজারমেন্ট তো সেম, মেজারমেন্ট সেম, যে একটা বাচ্চা কতটুকু দেখছে, তবে দেখার স্টাইল আলাদা। একটা ছোটো বাচ্চা যে পড়াশোনা করতে পারছে না, এখনও শুরু করেনি, সে তো 6/6 বলতে পারবে না, বা সে ABCD অনেকে আছে পড়তে পারে না, তার ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট স্টাইলটা ডিফারেন্ট, কিন্তু আমরা সে কতটুকু দেখছে সেই দৃষ্টিশক্তির লেভেলটা আমরা তাই বলবো, যে হ্যাঁ সে 6/6 দেখে, 6/9 দেখে, 6/12 দেখে, এটা গ্র্যাজুয়ালি তার ভিশনের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা স্যার, এই যে সমস্যাগুলো, এর পিছনে আসলে কারণটা কী, যে কেন একটা মানুষের দৃষ্টিশক্তিতে সমস্যা হয়ে থাকে? আচ্ছা, এটা আসলে বেশ কয়েকটা কারণ। প্রথমে আমরা যদি তার অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল কারণ বলি, আমার দ্বিতীয় ছবিটা যদি একটু দেখা যেত, প্রথম ছবিটা নর্মাল আই লেখা, এখানে দেখা যাচ্ছে যে রেটা যে ঠিক রেটিনার মধ্যে পড়েছে, এটা হচ্ছে নর্মাল আই। তারপরে যেটা বলছি আমরা মায়োপিয়া, মায়োপিয়াতে বলছি যে তার রেটা যে মধ্যে পড়ছে, রেটিনাতে পড়ছে না, যার কারণে তার দৃষ্টিশক্তিকে আমরা বলছি হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া। তারপর একটা অ্যাস্টিগমেটিজম, এটা দুইটা রে আসছে, একটা একটু পিছনে পড়েছে, একটা একটু সামনে পড়েছে, এটা হচ্ছে অ্যাস্টিগমেটিজম। আর সবার শেষে আমরা দেখছি হাইপারমেট্রোপিয়া, সেটা রেটিনাতে না পড়ে রেটিনাকে ক্রস করে গেছে। তার মানে আমরা একটা অ্যানাটমিক্যালভাবে চিন্তা করলে যে আই বলের স্ট্রাকচার বা এর যে বিভিন্ন উপাদানগুলি আছে, যে লেন্স বলেন বা কর্নিয়া বলেন, এর বিভিন্ন ভ্যারিয়েশনের জন্য পাওয়ারের একটা ভ্যারিয়েশন হয়। আর এছাড়া যদি কারো কোনো কারণে অবস্ট্রাকশন আছে, যেমন একটা কাঁচ ঘোলা কাঁচের মধ্যে দিয়ে দেখছে, তাহলে সে ঘোলা দেখবে। যেমন ছানি পড়লে একটা লোক কম দেখে, তাহলে সে ছানির জন্য কম দেখছে, এরকম বিভিন্ন কারণে সে কম দেখতে পারে। আর এছাড়া কিছু রোগ আছে, যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি রেটিনা হিমোরেজ থাকে, কারো যদি কর্নিয়া প্রবলেম থাকে, বিভিন্ন কারণে সে কম দেখতে পারে।
আচ্ছা স্যার, এই যে দৃষ্টিশক্তি সমস্যাগুলো, এগুলো নিয়ে যদি কেউ সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না হয়, সেক্ষেত্রে মানে লং টার্মে নিশ্চয়ই তার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সেই মানে সমস্যাগুলো কী কী হতে পারে? এখন প্রথম কথা হচ্ছে যে কার দৃষ্টিশক্তি সমস্যাটা কার। একটা বড় একটা মানুষ যদি হয়, ধরেন আমি আপনি, আমাদের যেটা সমস্যা হবে, আমি দূরের জিনিস দেখছি না বা কাছের জিনিস দেখছি না, বা আমার যে সার ভীষণ দরকার সেটা পাচ্ছি না, আর আমি আপনাকে বলতে পারছি যে হ্যাঁ আমি চোখে দেখছি না, আপনি আমাকে বলতে পারছেন আমি চোখে দেখছি না, আপনি কম্পেয়ার করতে পারছেন যে হ্যাঁ আমি একটু কম দেখছি বেশি দেখছি, কিন্তু একটা বাচ্চা সেটা বলতে পারে না। তার ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো এক চোখে দেখছে, এক চোখে দেখছে, সে আর নোটিস করে না যে হ্যাঁ আমি কম দেখছি। সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে অনেক ক্ষেত্রে চোখটা লেজি আই হয়ে যায়, যেটাকে আমরা অ্যাম্বলিওপিয়া বলি, যে চোখটা দুর্বল হয়ে গেছে। আর বড়দের ক্ষেত্রে সাধারণত এরকম দুর্বল হয় না, তারা কম দেখে। স্যার, এই যে অ্যাম্বলিওপিয়া একটা টার্ম বললেন আপনি, মেডিকেল টার্ম, তা আমাদের দর্শকদের জন্য একটু সহজ ভাষায় যদি বুঝিয়ে বলেন যে এই বিষয়টা কি। অ্যাম্বলিওপিয়া একটা মেডিকেল টার্ম, এটার বেসিক বক্তব্য হচ্ছে যে একটা বাচ্চার চোখে তার দৃষ্টিশক্তি কমার মতন কোনো কারণ নাই, কোনো কারণ নাই। তার চোখে ছানি নাই, তার কর্নিয়াতে কোনো ডিফেক্ট নাই, তার ভিজুয়াল পাথওয়েতে কোনো ডিফেক্ট নাই, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই, কিন্তু তার চোখটা দুর্বল হয়ে গেছে। এটা মেইনলি ধরেন আপনি আপনার একটা হাত সবসময় এভাবে রেখে আরেক হাত দিয়ে কাজ করেন, তাহলে কী হবে, কিছুদিন পরে আপনার একটা হাতই সচল থাকবে আর আরেকটা হাত দুর্বল হয়ে যাবে। এরকম সে যদি চোখে না দেখে, তাহলে যেটা হয় যে সে কিছু হয়তো ডান চোখে ঠিকমতো দেখছে, বা চোখে দেখে না, বাচ্চা এটা বুঝতে পারতেছে না, তাহলে কিছুদিন পরে তার ডান চোখটা অ্যাক্টিভ থাকবে, বা চোখটা তার দুর্বল হয়ে যাবে, কিন্তু তার চোখে কোনো প্রবলেম নাই, কোনো অবস্ট্রাকশন নাই। তাহলে এই যে প্রবলেম বা অবস্ট্রাকশন ছাড়া দৃষ্টিশক্তি কমে যাওয়া, এটাই হচ্ছে অ্যাম্বলিওপিয়া। আচ্ছা, তাহলে মানে বাবা মায়েরা বিষয়টা কীভাবে বুঝতে পারবে যে বাচ্চাটার একটা চোখে সমস্যা হচ্ছে বা সে কম দেখছে, সেটা কেন, এটা কীভাবে বুঝবে বাবা? এটার একটা প্রাথমিক ই হচ্ছে যে বাবা মা প্রথমে দেখবে বাচ্চা দেখার সময় তার চোখটা কেমন রাখে। আমরা সাধারণত বলি যে যখন বাচ্চা টিভি দেখে, তখন বাবা মা একটু লক্ষ্য করবে যে বাচ্চাকে টিভি দেখার সময় খুব সামনে চলে যায় কি না, বা পিছনে নিয়ে আসলে সে বারবার সামনে চলে যায় কি না, এটা একটা। আবার মাঝে মধ্যে আমরা বলি যে অনেক সময় যদি বাচ্চাকে এমন করা যায় যে সে টিভি দেখছে, আদরের ছলে বাচ্চার একটা চোখ বন্ধ করে দিল, বাচ্চা যদি এই চোখে ঠিক মতো দেখে তাহলে দেখা যাবে যে বাচ্চা খুব একটা কিছু করছে না, হয়তো খেলার মধ্যে রাখছে, কিন্তু যদি কম দেখে তাহলে সে এই হাতটা সরিয়ে দিবে, আবার আমরা এই চোখ ঢেকে দিব। এইভাবে করে আমরা একটা কম্পেয়ার করতে পারি যে সে কতটুকু কম বেশি দেখে। আর প্রি স্কুল এইজ একটা টেস্টিং বলি আমরা, যে স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের দেখানো, এটা তো একটা স্বাভাবিক জিনিস, প্রত্যেক শিক্ষিত বাবা মারই উচিত যে তার বাবাকে স্কুলে নেওয়ার আগে একবার স্কুলে মানে চোখটা দেখিয়ে, মানে একটা স্ক্রিনিং, একটা স্ক্রিনিং টেস্ট করে নেওয়া যে বাচ্চাটা কতটুকু দেখে, এইভাবে বোঝা যায়। আর বাচ্চার যদি কখনো বলে আমি দেখছি না, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। অনেক সময় বাবা মা বলে যে না ও এমনি বলে এমনি বলে, এইগুলি না করে একটু গুরুত্ব দিয়ে তার চোখটা দেখায় নেওয়া উচিত। আচ্ছা, অভিভাবকদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। তো আমরা একটি ছোট্ট বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের আজ আমরা কথা বলছি বড় ও ছোটদের দৃষ্টিশক্তি সমস্যা ও এর সমাধান নিয়ে। সঙ্গে রয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ASMM কাদির স্যার। পরবর্তী আলোচনায় ফিরব সংক্ষিপ্ত বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বড় ও ছোটদের দৃষ্টিশক্তি সমস্যা ও এর সমাধান নিয়ে আজকের বিশেষ আলোচনায় সঙ্গে রয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ASMM কাদির স্যার। ফিরছি আলোচনায়। স্যার, ব্রেকে যাওয়ার আগে আপনি অ্যাম্বলিওপিয়া নিয়ে বলছিলেন, তো ঢাকা আই কেয়ার হসপিটালে আপনি কর্মরত আছেন, সেখানে এই অ্যাম্বলিওপিয়ার ম্যানেজমেন্ট আপনারা কীভাবে দিয়ে থাকেন? ধন্যবাদ, এটা একটা জরুরি প্রশ্ন এবং বাবা মাদেরও জানা উচিত। অ্যাম্বলিওপিয়া রোগটা এমন একটা রোগ যে সাধারণত বাচ্চাদেরই হয়, আমরা বড় অনেককেই পাই, কিন্তু সেটা তার ছোটোকালেই হয়ে থাকে এরকম অ্যাম্বলিওপিয়া, যার ইফেক্ট বড়কালে হয়। অ্যাম্বলিওপিয়া মেইনলি একটু আগে বলছিলাম যে সে এক চোখে দেখে আরেক চোখে দেখে না, এর কারণে যে আস্তে আস্তে চোখটা দুর্বল হয়ে যায়, যেই কারণে আমরা এই দুর্বল চোখটাকে লেজি আই বা অ্যাম্বলিওপিয়া বলি। অ্যাম্বলিওপিয়া একটা পেশেন্ট আসলে আমরা প্রথমেই তার ভিজুয়াল অ্যাসেসমেন্ট করি যে সে কতটুকু দেখে, দুই চোখে কতটুকু দেখে, তারপরে আমরা দেখি যে তার চোখের ভিতরে কোনো প্যাথোলজি আছে কিনা, যেমন রেটিনায় প্রবলেম আছে কিনা, তার ছানি আছে কিনা, কারণ অনেক বাচ্চা জন্মগত ছানি থাকে, ডেভেলপমেন্টাল ছানি থাকে, এগুলো আছে কিনা। তারপরে যখন আমরা টোটাল অ্যাসেসমেন্ট হয়ে যায়, তারপরে তাকে আমরা
যতটুকু রিফ্রেকটিভ কারেকশন দেওয়ার দরকার, চশমার কারেকশন, সেই চশমার কারেকশনটা আমরা দিই। চশমার কারেকশন দেওয়ার পরে তাকে আমরা একটা এক্সারসাইজ দেখাই দিই যে হ্যাঁ এইভাবে এক্সারসাইজ করেন, তাহলে এই চোখটা সাথে এই চোখটা যদি এক্সারসাইজ করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোটো বাচ্চারা তার ভিজুয়াল অ্যাকুইটি রিগেইন করে। কাজে আমরা সেই চেষ্টা করি, আমরা একটা ফলো আপ নির্দিষ্ট সময় পরপর ফলো আপ দিয়ে আমরা একটা এই বাচ্চার ভিজুয়াল অ্যাকুইটি কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় সেটা চেষ্টা করি। আচ্ছা স্যার, আমাদের বাচ্চারা কিন্তু এখন অনেক বেশি স্ক্রিন অ্যাডিক্টেড, আপনারা সেটা নিশ্চয়ই আপনার চিকিৎসক হিসেবে আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা জানেন সেটা, এই যে স্ক্রিন অ্যাডিকশন বাচ্চাদের, সেটা কি এমব্লায়োপিয়ার একটা কারণ হতে পারে? না, এমব্লায়োপিয়ার জন্য এটা কারণ না, স্ক্রিন অ্যাডিকশনের জন্য অন্য প্রবলেম হয়, বাচ্চার হয়তো রিফ্রেকটিভ প্রবলেম কিছু হচ্ছে, বাচ্চা দেখা যায় ঘন ঘন চোখ পিটপিট করতেছে, বাচ্চা চোখ খালি মানে খচখচ করে বলে, চুলকায় খচখচ করে, এই ধরনের প্রবলেম হচ্ছে, কারণ চোখ ড্রাই হয়ে যায়, তারপরে যদি রেটিনাল কোনো মানে এই কী বলে এটাকে, এই স্ক্রিন থেকে যে রেগুলি আসে সেই রের জন্য যদি কোনো এফেক্ট হয় সেটার এফেক্ট হয়, কিন্তু এমব্লায়োপিয়া এটার জন্য খুব একটা হয় না। স্যার, দৃষ্টিশক্তির এই যে সমস্যাগুলো, এগুলো কি লং টার্মে কখনো অন্ধত্বের কারণ হতে পারে? হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস বলা আছে যে আমাদের যত দৃষ্টিশক্তি মানে অন্ধত্ব, অন্ধত্বর কে আমরা দুই তিন ভাগে ভাগ করলে একটা বলি যে ইররিভার্সিবল ব্লাইন্ডনেস, যে সে টোটাল চোখ নাই অন্ধ হয়ে গেছে, একটা হচ্ছে প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস, যে হ্যাঁ তার চিকিৎসা করলে তার ব্লাইন্ডনেসটা ঠেকানো যেত, যেমন গ্লুকোমা, এইটা চিকিৎসা করলে ব্লাইন্ডনেস ঠেকানো যায়। আর একটা রিভার্সিবল ব্লাইন্ডনেস, যে আপনি চোখে দেখছেন না, আপনি চশমা দিলেই চোখে দেখতে পাচ্ছেন, আপনার ছানি পড়ে গেছে, ছানিটা অপারেশন করলেই আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, তাহলে এটা রিভার্সিবল ব্লাইন্ডনেস। তাহলে একটা রিফ্রেকটিভ ইররের জন্য তার যে ব্লাইন্ডনেস, একটা লোক 660 দেখে, তাকে আমি একটা চশমা দিচ্ছি, সে পুরো 66 চলে আসলো, তাহলে রিভার্সিবল ব্লাইন্ডনেস। কাজে চশমা ব্লাইন্ডনেস মানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে সঠিক সময় চিকিৎসাটা করা খুব বেশি জরুরি, খুব জরুরি, মানে সময় হারিয়ে ফেললে তখন হয়তো অন্ধত্ব মানে বরণ করে নিতে হতে পারে, তার সাফারিংস হবে, সাফারিংস হবে। আচ্ছা স্যার, ঢাকা আই কেয়ার হসপিটালে আপনারা এই যে দৃষ্টির মানে এই যে ত্রুটিগুলো সেগুলো কিভাবে আপনারা সমাধান করে থাকেন? হ্যাঁ, ঢাকা আই কেয়ার হাসপাতাল একটা কমপ্লিট চোখের হাসপাতাল, একটা রোগী যখনই আসে তখন আমরা তাকে রিসিভ করার পরে প্রথম থেকে আমরা যেটা করি যে তার প্রাইমারি ভিশন কতটুকু আছে, সে কতটুকু দৃষ্টিশক্তি নিয়ে এসেছে আমরা সেটা দেখি, তার কিছু হিস্ট্রি নেই যে তার দৃষ্টিশক্তির সাথে বা তার সাথে তার মানে ফ্যামিলিগত বা তার শারীরিক অন্য কোনো অসুখের কোনো রিলেশন আছে কিনা সেটা দেখি, তারপরে আমরা তার কম্পিউটার একটা অ্যাসেসমেন্ট যেটা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট বলে সেটা করি। আর ঢাকা আই কেয়ার হাসপাতালে একটা যেটা বিনামূল্যে করে দেওয়া হয়, প্রত্যেকটা রোগীর চোখের প্রেশারকে বিনামূল্যে মেপে দেওয়া হয়, যেটা একটা গ্লুকোমার স্ক্রিনিংয়ের মধ্যে পড়ে যায়, এটা আমরা এক্সট্রা করে দিই, আর এটা করার পরে সেই রোগীকে আমরা রেসপেক্টিভ ডাক্তারের কাছে পাঠিয়ে দিই, সেই ডাক্তার তখন তার ভিজুয়াল অ্যাসেসমেন্ট করে যে তার কতটুকু চশমা লাগবে, কারণ কম্পিউটারের উপরে পুরো ভরসা করা যায় না, তাহলে তার ডাক্তার লাগতো না, কম্পিউটারকে আমরা একটা জাস্ট প্রাইমারি একটা আইডিয়া নিই যে তার কেমন লাগতে পারে, তারপরে তার অবজেক্টিভ কতটুকু পাওয়ার লাগবে সেইটা দেখে আমরা তাকে চশমা দিই। এরপরে যদি তার আরও কোনো মনে হয় যে হ্যাঁ তার প্রপার কারেকশন হচ্ছে না, তার অন্য কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার, সেটা থরো চেকআপের একটা ব্যবস্থা ঢাকা আই কেয়ার হাসপাতালে আছে, মানে একদম কমপ্লিট ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায় কমপ্লিট ম্যানেজমেন্ট, যেটা সেটা আমরা এখানে করতে পারি। স্যার, অনেকে দেখা যায় যে তার চোখের সমস্যা আছে, মানে ব্যাপারটা সে জানেই না, হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে, হয়তো পাশের এক বন্ধুর চশমাটা একটু পরে দেখি এরকম একটা, তখন দেখলো যে সে ক্লিয়ার দেখতে পাচ্ছে, তো তাহলে কি সেই চশমার যে পাওয়ার সেটাই কি তার জন্য অ্যাডজাস্টেবল? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, আমাদের মধ্যে অনেকেই বলে আমি ওর চশমাটা দিয়ে ভালো দেখছি। এই যে একটা জিনিস, ধরেন আপনার 0.5 পাওয়ারের 0.5 ডায়োপ্টারের একটা চশমা লাগে, আপনার বান্ধবীর বা আপনার আরেকজনের -1 পাওয়ারের একটা চশমা লাগে, তাহলে তার পাওয়ারটা বেশি, আপনি সেই পাওয়ার দিয়ে যখন দেখবেন আপনি কিন্তু পরিষ্কার দেখবেন, কিন্তু তার এফেক্টটা কী হবে, আপনি যখন বেশি দেখছেন তখন কিছুক্ষণ পরার পরে দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আপনার অন্য প্রবলেম শুরু হয়ে গেছে। এরপরও যেটা হয় যে অনেকের এই অ্যাস্টিগমেটিজম, যে কথাটা বললাম যে অনেকের অ্যাস্টিগমেটিজম থাকে, তার একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার, একটা লাইনে পাওয়ার দেওয়া থাকে, এখন সেই চশমা পরে সে ভালো দেখলো, কিছুক্ষণ পরেই তার মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, অনেক কিছুই শুরু হতে পারে। এটা হচ্ছে আপনার যদি কম পাওয়ার থাকে বেশি পাওয়ারটা পড়েন। আবার আরেকটা জিনিস, যে আপনার ধরেন -1 পাওয়ার লাগে, সেই ক্ষেত্রে আপনি আরেকজনের -0.5 নিলেন, এটা দিয়ে আপনি কিছুটা ভালো দেখবেন, যেখানে 6-6 দেখার কথা সেখানে 6-6 না দেখে আপনি হয়তো 6-12 দেখছেন, দুই লাইন কম দেখে আপনার মনে হচ্ছে আমি ভালো দেখছেন, কিন্তু এটা আপনার প্রপার যে অ্যাসেসমেন্ট বা প্রপার যে নিড সেটা ফুলফিল করতে পারছে না। কাজে কখনোই ডাক্তার না দেখে আন্তাজে আরেকজনের চশমাটা পরা উচিত না, একটা প্রপার মেজারমেন্ট করে তারপরে চশমা নেওয়া উচিত।
আচ্ছা স্যার, অনেকেরই চশমা ব্যবহারে কিছুটা অনীহা থাকে, বিশেষ করে যাদের লাইফ লং চশমা ইউজ করতে হয় তাদের জন্য মাঝে মধ্যে মনে হয় যেন চশমাটা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, বা সবসময় মেনটেন করা, চশমাটা জায়গা মতো রাখা নেওয়া, মানে একটা এটা একটা হ্যাসেল হয়ে দাঁড়ায় অনেকের জন্য। তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স কি চশমার একটি বিকল্প হতে পারে কি না? হ্যাঁ, চশমার যাদের অনেক বেশি পাওয়ারে চশমা লাগে, অনেকে আছে ভাবে যে না আমি চশমা পরতে চাই না, একটা নাকের উপরে বোঝা হ্যানতে, তাদের জন্য কন্ট্যাক্ট লেন্স একটা অপশন, ল্যাসিক একটা অপশন, ল্যাসিক বিভিন্ন প্রসিডিওর আছে, বিভিন্ন অপশন আছে, তার মধ্যে কন্ট্যাক্ট লেন্স একটা অপশন। তবে কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে যেটা বলবো যে কন্ট্যাক্ট লেন্সে যাদের হাই সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে তারা, এই সিলিন্ড্রিক্যাল পাওয়ার যেহেতু কন্ট্যাক্ট লেন্সটা সবসময় অ্যাভেলেবল হয় না, আর কন্ট্যাক্ট লেন্স যারা ইউজ করবে তাদেরকে বলবো যে তারা যেন অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের এবং কন্ট্যাক্ট লেন্স এবং ভালো ব্র্যান্ডেড সলিউশন ইউজ করে। অনেক সময় বাজারে পাওয়া গেল একটা সলিউশন, সেই সলিউশনটা নিয়ে আসছে, এটা হয়তো এক্সপায়ারি ডেট নাই, হয়তো বা কম দামে একটা সলিউশন, যারা মানে ফ্যাশন পারপাজ ইউজ করে তারা অনেকেই দেখা যায় যে আচ্ছা সস্তার মধ্যে যেটা পাওয়া যায়, যেই জিনিসটা ডিরেক্ট চোখের টাচে চলে যাচ্ছে এটার ব্যাপারে একটু সেন্সিটিভ হওয়া সবারই উচিত। কাজে এটা যেন একটা ভালো ব্র্যান্ড, এক্সপায়ারি ডেট আছে, ভালো জিনিস, এরকম ইউজ করাটা ভালো। আচ্ছা স্যার, আপনি ল্যাসিকের কথা বলছিলেন, তো ল্যাসিক সম্পর্কে আমরা একটু ডিটেইলে জানতে চাই। ল্যাসিক তো যাদের অনেক বেশি পাওয়ার লাগে তাদেরকে আমরা ল্যাসিক বলি, ল্যাসিক তো সবাইকেই করা যায় না, ল্যাসিক করতে গেলে তাদের একটা প্রি ল্যাসিক অ্যাসেসমেন্ট লাগে, তার কর্নিয়ার একটা থিকনেসের ব্যাপার আছে, তার কতটুকু পাওয়ার কারেকশন লাগবে এটার ব্যাপার আছে, অ্যাসেসমেন্ট করে একটা লোক যদি দেখি আমরা হ্যাঁ ল্যাসিক করলে সে নর্মাল লাইফে ফিরে আসতে পারে তাহলে আমরা তাকে ল্যাসিক করতে বলি। ল্যাসিকও একটা খুব সুন্দর ছোট অপারেশন যে যে করে চলে আসবে। স্যার, এটা সাধারণ মানুষের জন্য কতটুকু অ্যাফোর্ডেবল? ল্যাসিক অ্যাফোর্ডের কথা বলতে গেলে বলতে হয় তার নিড, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই দুইটার উপরে বিবেচনা করে। একজন লোক -14 ডায়োপ্টার পাওয়ার লাগে, সে ওটা ছাড়া কিছুই দেখে না, হাতে হাতে চলে, আর তার এটা করতে ধরেন 60-70 হাজার টাকা লাগতেছে, তাহলে সে 70 হাজার টাকা দেখবে না চশমা ছাড়া দেখে না সেটা দেখবে, তার নিড এবং তার এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন দুইটার মধ্যে সে নিজে চিন্তা করবে সে কোনটা চায়। তার জন্য আমরা চশমা বলি, তার জন্য আমরা কন্ট্যাক্ট লেন্স বলি, তার জন্য ল্যাসিক, সব রাস্তা তাকে আমরা ওপেন করে দিই, উনি যেটা নিতে চায় আমরা সেভাবে যাই। ঢাকা আই কেয়ার হাসপাতালে সবগুলোর ব্যবস্থাই আছে। স্যার, আমরা যদি চিন্তা করি যে একটা ছোট্ট শিশু, তাকে আমরা ছোট থেকেই তার চোখের যত্ন নিব একজন বাবা মা হিসেবে, সেটা আমরা কীভাবে করব? হ্যাঁ, আমাদের চোখের চোখ হচ্ছে একটা অমূল্য সম্পদ, আমাদের সবারই উচিত চোখটাকে যেন আমরা ঠিক মতো রাখতে পারি, চোখে যেন আমরা ঠিক মতো দেখি। এর জন্য যে কাজটা করবো যে একটা রেগুলার চেক আপ, মাঝে মধ্যে 6 মাস 1 বছর পর পর একটু চোখের ডাক্তার দেখানো, আর আমরা যখন বিশেষ করে বড়রা টিভির নিচে যে লেখাগুলি যায় আমরা একটু দূরে থেকে লেখাগুলি দেখার চেষ্টা করবো যে আমরা সব পড়তে পারছি কিনা, মাঝে মধ্যে চোখ চেঞ্জ করে দেখবো যে দুই চোখে সমান দেখছি কিনা, তারপরে দেখবো যে দূরেরটা কাছেরটার মধ্যে কোনো ভ্যারিয়েশন হচ্ছে কিনা, যে কোনো প্রবলেম মনে হলেই আমরা একটু চোখের ডাক্তার দেখাবো, কারণ চোখ এমন যে যেটা না হলে চলাই সম্ভব না, তাই চোখের যত্ন আমাদের সবার নিতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা কিছু বোঝে না, ওরা বলতেও পারে না, অনেক সময় আমরা অনেক বাচ্চা পাই যে তারা স্কুলের ফার্স্ট বেঞ্চে বসলে সামনে লেখা দেখে কিন্তু পিছনে বসলে দেখে না, তারা এটা নোটিসও করে না, বাবা মা এটা খেয়াল করে না, কাজে এটা বাচ্চা হলেই যে হবে না এরকম ভাবার কোনো কারণ নেই, বাচ্চা হোক বড় হোক চোখের সমস্যা মনে হলে চোখের ডাক্তার দেখানো উচিত। আচ্ছা স্যার, অনেকের দেখি যে ফ্রিকোয়েন্টলি মাথা ব্যথা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এই যে মাথা ব্যথা হচ্ছে এটার সাথে কি চোখের দৃষ্টিশক্তি সমস্যার কোনো কোরিলেশন আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। মাথা ব্যথার যদি বেশ কয়েকটা কারণ ধরি, তার মধ্যে একটা প্রধান কারণ চোখ, 2 নম্বর কারণ বলবো নাক কান গলা, সাইনোসাইটিস হ্যানত্যান এগুলির জন্য, 3 নম্বর কারণ বলবো কোনো কারণে যদি মাথার প্রেশার বেড়ে যায়, মাথায় টিউমার হয়, মাথার কিছু হয় এটা, এরপরে বলবো তার টেনশন, এনজাইটি, ইনসমনিয়া, বিভিন্ন কারণ, তার মানে চোখ একটা প্রধান কারণ। এখন চোখ কারো দৃষ্টিশক্তি কম থাকলে সে হতে পারে, কারো যদি অ্যাস্টিগম্যাটিজম থাকে তার একটা লাইনে দেখে একটা লাইনে দেখে না এই ক্ষেত্রে তার হতে পারে, তারপরে তার সাইনোসাইটিসের জন্য হতে পারে, কাজে চোখ একটা বড় কারণ। সেখানে কি কি খাবারের উপস্থিতি অবশ্যই থাকা দরকার চোখকে ভালো রাখার জন্য? আসলে একটা জিনিস হচ্ছে যে চোখ স্বাভাবিক খাবারই খায়, আমরা স্বাভাবিক যে খাবার খাই সেখান থেকে চোখ তার চাহিদা পূরণ করে, তবে আমরা বলি ভিটামিন এ যুক্ত খাবার বা এই অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার এগুলি চোখের জন্য উপকারী, সেই ভিটামিন এ, সবুজ শাক সবজি, পাকা ফলমূল এগুলি আমাদের জন্য খাওয়া আইডিয়াল। আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটু লোয়ার লেভেল বা লো সোশিও ইকোনমিক কন্ডিশন যারা,
তাদের একটু বুঝে খাওয়া, তারা ফুড ভ্যালু মেনটেন করতে পারে না, তাদের দেখা যায় ভিটামিন এ ডেফিসিয়েন্সি বেশি হয়, আর আলটিমেটলি হাই ক্লাস লেভেলে তারা কিছু না কিছু রিচ ফুড খাই বা এই ফল ফলন্তে বলেন বা শাকসবজি কম বেশি তারা সামহাও ম্যানেজ করে ফেলে। লোয়ার সোশিও ইকোনমিক গ্রুপে এই প্রবলেমটা বেশি হয়, ওদেরকে বলবো ভিটামিন এ এনরিচড ফুড, শাকসবজি, পাকা ফলমূল এগুলি একটু বেশি খেতে। আর বাবা মাদের জন্য বক্তব্য যে এখনের বাচ্চারা মোবাইল কম্পিউটার এটা থেকে সরানো খুব কঠিন, আরও এখন সব অনলাইনে ক্লাস হচ্ছে, সব অনলাইনে ক্লাস করছে, ক্লাস তো করতেই হবে কিছু না নাই, কিন্তু খেলাধুলা বা ভিডিও দেখা এইগুলির ক্ষেত্রে যেন বাচ্চারা 15-20 মিনিটের বেশি একটা না কম্পিউটারে মোবাইলে না থাকে, 15-20 মিনিট তারা মোবাইলে কাজ করবে যা করে, তারপরে অ্যাটলিস্ট 1-2 মিনিট গ্যাপ দিবে, আবার 15-20 মিনিট করবে, তাহলে হবে তার চোখটা ভালো থাকবে, তার চোখের টিয়ার ফিল্ম স্ট্যাবিলিটি থাকবে, রেটিনাটা ভালো থাকবে, বাচ্চার জন্য ভালো। বাচ্চারা সহজে বলে না, বাচ্চারা যেটা করে আমাদের কাছে আসে তারা খুব বেশি চোখ পিটপিট করতে করতে আসে, তার খুব বেশি চোখ পিটপিট করতেছে অথবা খালি চোখ চুলকাচ্ছে, যার জন্য বাচ্চার এই ধরনের প্রবলেম দেখলে বাবা মাদের মানে ইগনোর করা উচিত না, ডাক্তারকে দেখানো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিছানা, বালিশ, চাদর, তোশক, বাগান কিংবা বাড়ি কিংবা মহামূল্যবান আমাদের দেহ, সব ক্ষেত্রেই যত্ন নেওয়াটা যেমন জরুরি, তেমনি জরুরি চোখের যত্ন নেওয়া, সেটি আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছে। সুতরাং আজ এই মুহূর্ত থেকে শুরু হোক চোখের সঠিক যত্ন নেওয়া, ভালো দেখার আর ভালো থাকার প্রচেষ্টা নেওয়া। সবার জন্য এই আহ্বানে আজ বিদায় নেব, দেখা হবে আসছে সপ্তাহে চোখের অন্য কোনো সমস্যা ও পরামর্শ নিয়ে। সে পর্যন্ত আপনার এবং আপনার পরিবারের সকলের চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন, সবার জন্য শুভকামনা।